নমস্কার এবিএন নিউজে আপনাদেরকে স্বাগত এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি কল্যাণী স্টেডিয়ামে কল্যাণী স্টেডিয়ামে আজকে খেলা হলো হিরো সাব জুনিয়র ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে আজকে এখানে ফাইনাল খেলা হলো আমার সাথে রয়েছেন আই এফ এস সেক্রেটারি জয়দীপ মুখার্জি ওনার সাথে ওনার থেকেই আমরা জেনে নেবো যে এই টুর্নামেন্ট সম্পর্কে ওনার থেকে জেনে নেব স্যার প্রথমেই আপনাকে এবিএন নিউজে স্বাগত কি উদ্দেশ্যে এই জুনিয়ার এই যে টুর্নামেন্টটা এটা করা না এটা তো প্রথম করা এআইফএফের টুর্নামেন্ট অর্গানাইজ করেছে ওনারা বেঙ্গলকে দায়িত্ব দিয়েছিল বলে এখানে দশটা স্টেট এখানে এসেছিলো খেলা হয়েছিল তার মধ্যে থেকে আজকে ফাইনালটা হলো আমার মনে হয় খুবই ভালো ডিজার্ভিং টিমই জিতেছে আমার বেশি আনন্দ হতো যদি বাংলা কোয়ালিফাই করে বাংলা আজকে চ্যাম্পিয়নশিপটা খেলতে পারতো কিন্তু আমার মনে হয় যে আমরা এটা যে উদ্দেশ্য করা যে জুনিয়র লেভেল থেকে যে প্লেয়াররা আস্তে আস্তে না ওঠে আমার মনে হয় না সিনিয়র টিমে তারা ফিট করতে পারবে ঠিক আছে তো আজকে নর্থ ইস্টে আমরা যে ইন্ডিয়া টিমে দেখছি নর্থ ইস্টে ম্যাক্সিমাম প্লেয়াররা নর্থ ইস্ট থেকে জয়েন করছে নর্থ ইস্টে খেলছে আমরা তো আফসোস করি যে বাংলা থেকে ছেলেরা যাচ্ছে না কেন কিন্তু আমরা নিজেদের থেকেই সমালোচনা করা ভালো যে আজকে আমরা যে জায়গায় পিছিয়ে আছি সেটা আমাদের চোখে আমুল দিয়ে নর্থ ইস্টের টিমগুলো দেখিয়ে দিয়ে গেল যে বাংলা চেয়ে তারা অনেক বেশি এগিয়ে আমাদের আমি বিশ্বাস করি যে বাংলা টিমে অনেক বেশি পটেনশিয়াল আছে অনেক ছেলে আছে যারা কোয়ালিফাই করতে পারে ভালো খেলতে পারে আমাদের দিক থেকে হয়তো কোনো ত্রুটি রয়ে যাচ্ছে যেখান থেকে আমরা স্কাউটিং করে সেই ছেলেদের তুলে আনতে পারছি না আমাদের আরও নজর দিতে হবে কেন জুনিয়র লেভেল থেকে আর জেলা থেকে যদি আমরা প্লেয়ার না তুলে আনতে পারি বাংলা ফুটবলে উন্নতি হবে না ভবিষ্যতে আমরা ইন্ডিয়ার টিমে আমাদের প্লেয়ার না গেলে আমাদের আফসোস থেকে যাবে বাংলা তো সেমিফাইনাল অবধি গেছিলো তো এটাও তো একটা বড় সাফল্য কি কি মনে করছেন আপনি আমার তো সবসময় মনে হয় যে লোকে ফার্স্ট বয়কে মনে রাখে সেকেন্ড বয়কে মনে রাখে না সুতরাং সাফল্যটা তখনই আসবে যদি আজকে সবার সামনে আমরা এই ফাইনাল রাউন্ডটা ফাইনাল রাউন্ডে যে খেলাটা হলো যে চ্যাম্পিয়নশিপের যে খেলাটা হলো সেটা খেলতে পারলে ভালো হতো কিন্তু নিশ্চয়ই আমরা আশা করব যে আন্ডার সেভেন্টিন যে আসছে জুনিয়র যে খেলাটা হবে বা আমাদের যে সন্তোষ ট্রফি সিনিয়র যেটা খেলাটা হবে তাতে বাংলা ভালো ফল করবে কেন এটা বাংলার ফুটবলের জন্যে বা বাংলার ফুটবলের সাথে আমাদের আরও বেশি গিয়ার আপ করতে হবে আরও বেশি খাটতে হবে যাতে বাংলার ছেলেরা ভালো প্ল্যাটফর্ম একটা দেখাতে পারে আর বাংলার ফুটবলে যাতে আরও বেশি করে ভালো প্রতিশ্রুতিবান প্রতিভাবান প্লেয়ার উঠে আসে তার জন্য আইএফের আগামী দিনে কি পরিকল্পনা রয়েছে আমাদের ওটাই বলছে আমাদের স্কাউটিংয়ে নিশ্চয়ই কোনো ত্রুটি থেকে যাচ্ছে আমরা ওই টুর্নামেন্টের আগে দু মাসে প্র্যাকটিস করলে হবে না আমাদের সারা বছরে একটা চিন্তাভাবনা করতে হবে যেখান থেকে আমাদের একাডেমি বাড়াতে হবে যেহেতু আমাদের ফাইন্যান্সিয়াল ক্রাঞ্চ আছে আইএফের একটা ইমিডিয়েট রেসিডেন্সিয়াল একাডেমি করা যাচ্ছে না কিন্তু তার সত্ত্বেও আমাদের চিন্তাভাবনা করতে হবে যাতে ভালো ছেলেদের আমরা জেলা থেকে আরও ছেলে নিয়ে আসতে পারি যেখানে আমাদের পোটেন্সিয়াল যেখানে আছে বাংলা এত ছেলেরা প্রতিশ্রুতিমান ছেলেরা আছে কিন্তু তারা আসতে পারছে না হয়তো আমাদের ব্যর্থতা বারবার আমি একটাই কথা বলি সুতরাং আমরা আশা করছি আমাদের যে রোডম্যাপ তৈরি হচ্ছে যেভাবে জুনিয়র লেভেল স্কাউটিং আরম্ভ হচ্ছে মেয়েদের আন্ডার সেভেন্টিন টুর্নামেন্টা স্টার্ট আপ হয়েছে আমরা আশা করছি ভবিষ্যতে আমরা একটা ভালো রেজাল্ট হয়তো পাবো আর এখানে কল্যাণী স্টেডিয়াম আমার মনে হয় কল্যাণ স্টেডিয়াম আমাদের যেভাবে আমরা এতদিন ধরে খেলা আমরা করিয়ে এসেছি আজকে যার জন্যে তারা বড়ো ক্লাবগুলো হয়তো চিন্তাভাবনা করছে এই মাঠে তারা খেলা করতে পারছে আমরা ভবিষ্যতে চাইব আরও ভেনিউজ ওপেন হোক যেখানে আইএফএ থেকে যাতে আরও নতুন নতুন ভেনিউগুলো ক্রিয়েট করতে পারে যেখানে আই লিগ নয় আরও বড়ো বড়ো খেলা এখানে অনুষ্ঠান হতে পারে ধন্যবাদ স্যার আমরা কথা বলে নিলাম আইএফএ সেক্রেটারি জয়দীপ মুখার্জির সাথে দেখতে থাকুন এবিএন নিউজ